দুর্ঘটনাটি কিভাবে ঘটলো? আনুমানিক সকাল আজকে 8টার দিকে ওই বাচ্চাটাকে খাওয়া দাওয়ার পর ওর মা কাজে কাজ করছিল, সেই সময় বাচ্চাটা কিছুটা গিয়ে রাস্তাতে তার বাড়ির পাশে কাছে রাস্তাতে দাঁড়িয়েছিল এক পাশেই, এমন সময় ওই গাজীপুর বলে একটা ছেলে মাটি ভর্তি গাড়ি নিয়ে এরা অত্যন্ত দ্রুত গতিতে, কি গাড়ি, ট্রাক্টর, অত্যন্ত একটা মাটি ভর্তি ট্রাক্টর নিয়ে অত্যন্ত জোরে আসছিল, তখন বাচ্চাটাকে ধাক্কা মারে পাশে থেকে এবং মাথায় আঘাত হয়, এবং আঘাত হওয়ার পরে মাথা দিয়ে তখন কান দিয়ে রক্ত বেরোতে শুরু করে, এমনকি এত জোরে গাড়ি চালাচ্ছিল যে বাচ্চাটাকে ধাক্কা মারার পর আবার পাশে একটা যে কারেন্টের পোল ছিল সেটাকেও ভেঙে গড়িয়ে দিয়েছে, এত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। পরে বাচ্চাটাকে যখন হসপিটালে নিয়ে আসলাম তখন সেটা ডাক্তার তাকে ঘোষণা করে, এটাই ঘটনা। কোথাকার ঘটনা? এটা বাড়িপাড়ার গ্রামের ঘটনা। আপনি কে হন? আমি বাচ্চার নানা। আপনার নাম? আমার নাম ওসমান আলী। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।